একে একে সবাই এলেন দেখলেন, কিন্তু জুলিয়াস সিজারের মতো জয় নয়, আসছে গোপাল যাচ্ছে গোপাল স্টাইলে উইকেটে যাওয়া আসার মেলা। এমন হতশ্রী ব্যাটিংয়ে আক্রমণাত্মক বাঘেরও যেন চুপসে যাওয়ার দশা। কিছু বুঝে ওঠার আগেই উইকেট হারালেন শান্ত মিরাজরা। অভিজ্ঞ মুশফিক যেন প্রতিপক্ষদের করালেন ক্যাচের অনুশীলন। অভিষিক্ত অঙ্কনের মাঝে অভিজ্ঞ টাইগারদেরই প্রতিচ্ছবি। ডাক মেরে উইকেট হারালেন, সাথে রিভিউও খোয়ালেন। শিষ্যদের এমন বাজে ব্যাটিংয়ে মুখ লুকানোর দশা ব্যাটিং কোচ ডেভিড হেম্পের। দলের বেহাল অবস্থায় অধিনায়ক শান্তর হতাশা ভরা মুখ। এমন ছবি যেন মন খারাপের কারণ হবে ঘোর সমালোচকেরও, যদিও ব্যাট হাতে নিজের ব্যর্থতার আক্ষেপেও পুড়েছেন তিনি। তৃতীয় দিনের খেলা শুরু হতেই উইকেট বিলিয়ে দেন অধিনায়ক নাজমুল শান্ত। রাবাদার সামনে বোকা বনে ক্যাচ দেন উইকেটের পেছনে, একরাশ হতাশা নিয়ে ছাড়েন মাঠ। অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র 9 রান, ডাগ আউটে ফিরে গিয়েও তার চোখে মুখে অস্বস্তি স্পষ্ট। অভিজ্ঞ মুশফিকুর রহিম যেন ক্যাচ প্র্যাকটিস করালেন প্রোটিয়াদের, আউট তো নয় যেন বলতে হয় উইকেট উপহার। দুই বল হজম করে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথে মুশফিক। বড় ভুলের পর আকাশপানে তাকিয়ে কেবল আক্ষেপই করে গেলেন, মাথা নত করে ফিরলেন সাজঘরে। একের পর এক উইকেট পতনে মেহেদী হাসান মিরাজের দায়িত্ব ছিল দলের হাল ধরার, কিন্তু সেটা করতে তিনি পুরোপুরি ব্যর্থ। 3 বল থেকে মাত্র 1 রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তিনিও। প্রথমবারের মতো নিজের কোম্পানির ব্যাট দিয়ে খেলতে নেমে সাফল্য দেখা মেলেনি মিরাজের। অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন হাঁটলেন সিনিয়রদের দেখানো পথেই, বল লিভ করতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন তিনি, অযথায় আবার নিয়ে ফেলেন রিভিউ। তাতে রিভিউ হারানো বাদে বাড়তি কোনো লাভ হয়নি। দলীয় 50 পূরণের আগেই অষ্টম উইকেটের পতন টাইগারদের। টাইগারদের এমন বাজে ব্যাটিং মাঠে বসে দেখেন সভাপতি ফারুক আহমেদ, সাথে ছিলেন দুই পরিচালক আকরাম খান ও নাজমুল আবেদিন ফাহিম। 8 উইকেট হারানোর পর তাইজুলকে সাথে নিয়ে দলের হাল ধরেন মুমিনুল হক, বাহাতি মুমিনুল তোলেন 50, দলও পেরিয়ে যায় শতক। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ কতটা ব্যবধান কমাতে পারে সেটাই এখন দেখার বিষয়। এদিকে দ্বিতীয় দিনের শেষ দিকে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নেমে 9 ওভার খেলতেই হারিয়ে ফেলে এক খালি উইকেট। ওপেনিংয়ে আরও একবার ডাকের শিকার সাদমান ইসলাম, লেগ সাইডের বলটা খোঁচা দিয়ে ক্যাচ দেন উইকেট কিপারের হাতে। যদিও ফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেননি, তখন রিভিউ নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্ক্রাম। সফল রিভিউয়ে প্রথম উইকেট তোলেন রাবাদা। এরপর অফ স্টাম্পের বাইরের বলটায় আলতো খোঁচায় উইকেটের পেছনে ক্যাচ দেন জাকির হাসান। এই দফায় আম্পায়ার দেন আউটের সিদ্ধান্ত, সঙ্গে সঙ্গে রিভিউ নেন জাকির। যদিও তার রিভিউ নেওয়ার সিদ্ধান্ত ছিল ভুল, তাই তো উইকেটের সাথে সাথে রিভিউও হারান জাকির। আফ্রিকানরা রিভিউয়ে বিচক্ষণ, আর খামখেয়ালি বাংলাদেশিরা। মাহমুদুল হাসান জয় বিলিয়ে দিয়ে যান নিজের উইকেটটা। নাইট ওয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদও টিকতে পারেননি। আগের দিন শেষ বিকেলে 9 ওভারে 38 রান তুলতেই 4 উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমেও একই দশা, একের পর এক উইকেট হারানোর মেলা টাইগারদের।